দেখলাম একটা ছোট্ট কাগজের টুকরো, যেখানে লেখা আছে 3% ইনক্রিমেন্ট এবং 3 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের জন্য ঘোষণা করা হলো। এটা নিয়ে ওখানে যা লেখা আছে সেই নিয়ে সবাই গ্রুপে লেখালেখি হইচই পড়ে গেল। বিষয়টা হচ্ছে, সোমবার দিন আমি নিজে নবান্নে ছিলাম এবং আধিকারিকদের কাছে সেরকম ইঙ্গিত ছিল যে এটা আপনাদের 3-4 দিনের মধ্যেই ঘোষণা হবে। তো সেই মতো বুধবার ঘোষণা হয়েছে, কিন্তু এটা ঘোষণা, এটা হচ্ছে প্রেস ব্রিফ, এটা কিন্তু কোনো অর্ডার নয়, এটা মাথায় রাখবেন। এটা সরকারি অর্ডার নয় এবং এমএ অ্যান্ড এমই ডিপার্টমেন্টের কোনো অর্ডার নয়। আমরা সেটাকেই মানব বা মান্যতা দেব যতক্ষণ না পর্যন্ত সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে কোনো অর্ডার আসছে। সেই অর্ডার প্রসঙ্গে বলি, গতকাল সোমবার ক্যাবিনেট মিটিং হয়েছে এবং ক্যাবিনেটের পরেই সাধারণত যে সমস্ত সরকারি নির্দেশগুলো বেরোয় সেগুলোই ক্যাবিনেটের পরেই বেরোয়, এইভাবেই সিস্টেমটাকে সাজানো হয়। তো ক্যাবিনেট মিটিং গতকালকে হয়েছে এবং নবান্ন সূত্রে যা খবর আমাদের কাছে আছে, আগামী শুক্রবারের মধ্যে এই ফাইনাল অর্ডার বেরোবে এবং সেই ফাইনাল অর্ডার বেরোনোর পরে তারতে 60-65-এর কী সমস্যা বা আমাদের এই 3%-এর এরিয়ার কোন সময় থেকে, সবটা ডিটেলে থাকবে এবং সেই অর্ডারটা হাতে না পাওয়া পর্যন্ত আমরা কোনো মন্তব্য বা রিপোর্ট বা অর্ডার যদি আমাদের কোনোভাবেই আমাদের বিরুদ্ধাচরণ করে, মানে প্রতিশ্রুতি সরকার যদি রক্ষা না করে তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যাবে, সেটা কিন্তু ওই অর্ডার দেখার পরেই আমরা ঠিক করতে পারব। তাই অর্ডারটার জন্য অপেক্ষা করুন, সবাই খুব ধোঁয়াশার মধ্যে, জুন মাস থেকে কেন শুরু হবে, এইসব নানান ধোঁয়াশা শিক্ষকদের ভেতরে তৈরি হয়েছে। তো এগুলো নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, আগে মাইনরিটি দপ্তরের অর্ডারটা বেরোক হাতে, সেটা আমরা হাতে পাই, পাওয়ার পরে আমরা দেখব ওতে কী সমস্যা আছে বা আমাদের যা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেটা রক্ষা হচ্ছে কি না, সেগুলো দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব যে